প্রিয় ভিউয়ার্স আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এস এম টিভির পক্ষ থেকে আজ এসেছি কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা ফ্যাক্টরিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খাজা তৈরির উপকরণ প্রস্তুত করা হচ্ছে গুড় চিনি মিশ্রিত পানি জাল দিয়ে টক করে জ্বালানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কী ঝাঁঝালো আগুন এই আগুনের উপরই জ্বালানো হয়েছে চিনি মিশ্রিত পানি এই এটি হলো এটি হলো খাজার মূল উপকরণ এটি দিয়েই তিলের খাজা প্রস্তুতের প্রাথমিক কাজ শুরু হয় এর পরবর্তী আরও তিনটি ধাপ অতিক্রম করার পরেই পরিপূর্ণ তিলের খাজা প্রস্তুত হয় আমি আপনাদের দেখাচ্ছি এস এম টিভির পক্ষ থেকে তিলের খাজা তৈরির প্রথম উপকরণ আপনারা অবশ্যই এস এম টিভির পাশে থাকবেন এবং এস এম টিভিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আপনাদেরকে আমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখাতে সক্ষম হব আপনারা আমাদের এস এম টিভির পাশে থাকবেন ধন্যবাদ